নিয়োগের দাবিতে সল্টেকে হাজির প্রাথমিকের চাকরি প্রার্থীরা পর্ষদ অফিসের সামনে তাদের বিক্ষোভ এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। 2014-এ পাশ করে গেলেও কেন এখনো নিয়োগ হচ্ছে না সেই প্রশ্ন তুলে আজ তারা সল্টেকে হাজির হয়েছেন। প্রাথমিকের চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টেকে হাজির। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে হাজির চাকরি প্রার্থীরা, পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। 2014-এ পাশ করলেও কেন নিয়োগ হচ্ছে না প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা। বেআইনিভাবে চাকরি পেয়ে নিয়োগ বাতিল করা হবে, হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করা হবে, কলকাতা হাইকোর্টের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসএসসি দুর্নীতি নিয়ে বিগত কয়েক মাস ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেই মামলা চলাকালীন এবার বেআইনিভাবে নিয়োগ হলে তা বাতিল করা হবে বলে কলকাতা হাইকোর্ট হুঁশিয়ারি দিয়েছে। পর্ষদকে 139 জনের নম্বর মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। রুমা, বিস্তারিত জানাও। বেআইনি করে চাকরি পেয়েছেন জানলে চাকরি বাতিল করবে আদালত, মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবং এই মামলার অভিযোগ প্রমাণিত হলে 30,000 চাকরি প্রশ্নের মুখে পড়বে। 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার এটা মন্তব্য এবং 139 জনের নাম্বার মিলিয়ে দেখা নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদে। অভিযোগ কি ছিল, 2014 সালে টেস্ট নিয়োগ হয় এবং 2016 সালে নিয়োগ করা হয়। মামলায় অভিযোগ 824 জন প্যানেলভুক্ত যাদের নাম্বার মামলাকারীর চেয়ে কম আছে। ভাইবা বা বোর্ডের অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই মামলাকারীরা তাদের চেয়ে বেশি নাম্বার পেয়েছেন। একসময় প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেখানে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও যদিও প্যানেলে প্রকাশিত হয়নি, এরপর মামলাকারীরা 139 প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করেন যাদের নাম্বার প্যানেলভুক্তদের চাইতে বেশি। নির্দেশ ছিল বোর্ড দেখবে আদৌ মামলাকারীদের তালিকা তাদের সঙ্গে মিলছে, তাদের নাম্বার মিলছে কিনা। 10 জানুয়ারি মামলার শুনানি। এটাই হয়েছে। দেখো, এক্ষেত্রে মূলত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর নিয়ে এই অভিযোগ। 32,000 অপ্রশিক্ষিত চাকরি পেয়েছেন। একই সঙ্গে মামলাকারীর উল্লেখ করেছেন যে নদিয়ার বিধায়ক তাপস সাহা তার অডিও ভিডিও প্রকাশ এসেছে যেখানে প্রচুর টাকা নিয়েছেন চাকরির জন্য। এই সমস্ত কিন্তু আজকে হয়েছে এবং বেআইনি করে চাকরি পেয়েছেন জানলে চাকরি বাতিল করবে আদালত, মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ধন্যবাদ রুমা। 12-14 পর কাল শুভেন্দুর 21শে ডিসেম্বর, আর এই 21শে ডিসেম্বর নিয়ে এবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, শুভেন্দুর 21শে ডিসেম্বর নিয়ে কাল সবাই সাবধানে থাকবেন, বিজেপির থেকে দূরে থাকবেন। 12ই ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। 14ই ডিসেম্বর কম্বল নিতে গিয়ে নিরীহদের মৃত্যু। কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে আক্রমণ শানান কুণাল ঘোষ।